আসসালামু আলাইকুম। আজ আমার বেসিক্যালি টিউটোরিয়ালটা হলো এক্সেলের ফর্মুলার ব্যবহার নিয়ে, অর্থাৎ এক্সেলে আমরা কিভাবে যোগ করব, কিভাবে বিয়োগ করব, কিভাবে গুণ করব, ভাগ করব এবং শতকরার ব্যবহার। তো এখানে আমি কিছু যোগ বিয়োগ গুণ ভাগ শতকরার প্রসেসগুলো লিখে রেখেছি। তো কিভাবে আমরা যোগ করব সেই প্রসেস থেকে শুরু করে আমি প্রত্যেকটা ফর্মুলার ব্যবহার এখানে দেখাবো আপনাদের। এখানে আমাদের সর্বপ্রথম আমি এখানে যোগগুলো নেমেই রাখছি, অর্থাৎ আমরা এই যোগগুলো আমরা ফর্মুলার মাধ্যমে করব। তো আমরা এই নিচে ক্লিক করি। এখন এটা যোগ করতে হলে আমাকে এখানে আমি ফর্মুলাটা রেখে রাখছি যে ইকুয়াল সাম ব্রেকের সেল নাম্বার কোলন সেল নাম্বার প্রেস ইন্টার, অর্থাৎ আমার প্রথম অঙ্কটা কোন সেলে আছে। এটা হলো আমাদের সেল, আমরা যদি এখান থেকে ক্লিক করি এটা হলো সেল আর এগুলো হলো প্রত্যেকটি কলাম। অর্থাৎ এখানে আমাকে প্রথম লিখতে হবে সমান সমান সাম, তারপর ব্রেকেট দিয়ে সেল নাম্বার কোলন সেল নাম্বার এবং আমার কিবোর্ড থেকে ইন্টার দিলে যোগগুলো বের হয়ে যাবে। সো আমরা এখানে লিখি সমান সমান সাম, এস ইউ এম সাম, দেন ব্রেকেট। এই ব্রেকেটের পর আমাদের এখানে সেল নাম্বার, এই সেল নাম্বারটা হলো আমাদের এই প্রথম অঙ্কটা কোন সেলে আমরা লিখেছি। সো এটা আমাদের এম কলামের, আমাদের এম কলামের এটা সেভেনের গড়ে আছে, এদিক থেকে কলাম ভিত্তিক এম আর এদিক থেকে আমাদের হলো সেভেন। অর্থাৎ তাহলে আমরা এখানে লিখব এম সেভেন। তো এখানে এম সেভেন, তাহলে আমাদের এই প্রথমে এটা হাইলাইটস করে দেখালো যে এটা আমাদের এম সেভেনে আছে। এখন আমরা এই কোলন দেব, আমরা জাস্ট সেল নাম্বারটা লিখলাম, আমরা শিফট ধরে কোলন দেব। কোলন দেওয়ার পর আমাদের এই শেষের অঙ্কটা কোন সেলে আছে এবং কত নাম্বার রোতে আছে, আমাদের আছে কলাম আছে এম আর রো হলো আমাদের 14। তো আমরা এখানে লিখব এম 14। তো এম 14 দেওয়ার পর আমরা এই ব্রেকেটটা ক্লোজ করব। ক্লোজ করার পর এখানে লেখা আছে প্রেস ইন্টার, অর্থাৎ আমরা ইন্টার দিব। জাস্ট কিবোর্ড থেকে আমরা ইন্টার ক্লিক করলে দেখেন সাথে সাথে আমার টোটাল যোগটা চলে আসলো। তো এইভাবে আমরা একাধিক যোগগুলো করতে পারি। তো এটা গেল আমাদের কলাম ভিত্তিক যোগ। আর আমরা যদি এরকম রো ভিত্তিক কোনো যোগ করি, আমরা এখানে কিছু সংখ্যা নামাই, সংখ্যা নামানোর পর ফর এক্সাম্পল আমি এই চারটা সংখ্যায় নামালাম। এখন এই চারটা সংখ্যাকে আমরা এখানে যোগফল করব। তাহলে আমরা কি করব, এই চারটা সংখ্যায় যোগফল করার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমরা যেখানে যোগ করব সেখানে আমাদের কার্সরটা রাখতে হবে। এটা আমাদের কলাম ভিত্তিক, আমি এখন রো ভিত্তিক যোগটা দেখাচ্ছি। তো এখানে রেখে আমি সমান সমান দেব, জাস্ট এই ফর্মুলাটাই আমরা ইউজ করব। উপরের এখানে আমরা সমান সমান সাম লিখব, এস ইউ এম সাম, দেন ব্রেকেট। ব্রেকেট লিখে আমাদের প্রথম অঙ্কটা কোথায় আছে, আমাদের প্রথম অঙ্কটা আছে সি কলামের, সি কলামের 18। তো আমরা সি 18 দিব এবং আমরা কোলন দিব কিবোর্ড থেকে। কোলন দেওয়ার পর আমাদের এই লাস্টের অঙ্কটা কোথায় আছে, আমাদের আছে এফ কলামে, এফ কলামের 18। তো আমরা লিখব এফ 18 এবং আমরা ব্রেকেট ক্লোজ করব। ক্লোজ করার পর আমরা জাস্ট ইন্টার দেব। দেখেন আমাদের টোটাল যোগফলটা সবার শেষের কলামে বসে গেছে। তো এভাবে আমরা রো ভিত্তিক এবং কলাম ভিত্তিক যোগগুলো করতে পারি এই ফর্মুলার মাধ্যমে। তো আমাদের যত বড় অঙ্কই থাক না কেন যোগের, তো এই ফর্মুলার মাধ্যমে আমরা খুব সহজে যোগগুলো করতে পারি। এরপর আস্তে আস্তে আমরা কীভাবে বিয়োগ করব, বিয়োগ এবং যোগের ফর্মুলা সেম, জাস্ট আমার মাঝখানে চিহ্নটা হবে মাইনাস আর সবগুলো প্রসেসে এক। আমরা এই দুইটা সংখ্যা যোগ করে দেখাই, এখানে 10,000 এবং 5,000 আছে। আমরা জাস্ট এর নিচে ক্লিক করি, এখানে আমাদের বিয়োগফলটা নামাবো। তো বিয়োগফলটা নামানোর জন্য আমাদের এখানে আছে ইকুয়াল সাম, এটা আমাকে লিখতে হবে। সো আমি লিখলাম ইকুয়াল এস ইউ এম সাম, আমরা ব্রেকেট দিলাম। এখন প্রথম আমার অঙ্কটা কোন সেলে আছে এই জন্য বলা আছে সেল নাম্বার। সো আমি এই সেল নাম্বারটা লিখলাম, এটা আছে আমাদের এন, এনের আমাদের আছে সেভেনে। তো এন সেভেন লিখি আমরা, এন সেভেন। এবং আমরা এই মাইনাস চিহ্নটা দেবো, এখন আমি কিবোর্ড থেকে আমরা এই মাইনাস চিহ্নটা দেবো। এবং আমাদের এই পরবর্তী সেলটা অঙ্কটা কোথায় আছে, এটা আছে আমাদের এন কলামের এটে। তো আমরা এন এট দিয়ে দেবো এবং ব্রেকেট ক্লোজ করব। ক্লোজ করার পর দেন আমরা ইন্টার, অর্থাৎ আমরা কিন্তু সব লিখে ফেলছি। আমরা ইকুয়াল সাম দিছি, সেল নাম্বার দিছি, মাইনাস দিছি, তারপর সেল নাম্বার দিছি, এখন প্রেস ইন্টার। অর্থাৎ আমরা এখন প্রেস ইন্টার দিলে দেখেন আমার এই বিয়োগফলটা 10,000 থেকে 5,000 মাইনাস দিলে আমাদের 5,000 হয়। তো এইভাবে আমরা আমাদের বিয়োগগুলো করতে পারি। তো এরপরে আমাদের আছে গুণ, আমরা যদি দুটি সংখ্যা গুণ করতে চাই, তো গুণের ফর্মুলাটা আমরা রেখে রেখেছি এই যে গুণ করতে হলে।
তো গুণ করতে হলে আমাদের সাম লিখতে হবে না, শুধু সমান সমান দিয়ে সেল নাম্বার, গুণ চিহ্ন, সেল নাম্বার অ্যান্ড প্রেস ইন্টার দিলে আমাদের গুণ চলে আসবে। তো আমরা এখানে প্রথম সমান সমান দেই, সমান সমান দেওয়ার পর আমাদের সেল নাম্বার অর্থাৎ কোন সেলে আমাদের প্রথম সংখ্যাটা আছে, আমাদের এটা আছে ও, ও এর সেভেনে। সো আমরা কিবোর্ড থেকে ও সেভেন লিখি এবং আমরা এই গুণ চিহ্নটা দেব, এখানে যে আমাদের গুণ চিহ্নটা আছে, সো আমরা কিবোর্ড থেকে এই গুণ চিহ্নটা দিয়ে দেব। এবং পরবর্তী আমার অঙ্কটা আছে ও এর এইট, তো আমরা দেব ও এইট এবং প্রেস ইন্টার। আমাদের সেল নাম্বার দিয়ে দিছি, গুণ চিহ্ন দিয়েছি, আইটা সেল নাম্বারও দিয়েছি, এখন আমরা জাস্ট কিবোর্ড থেকে ইন্টার দেব। ইন্টার দেওয়ার সাথে সাথে আমাদের এই 10, 10, 100 এটা আমাদের চলে আসলো। তো এইভাবে আমরা গুণগুলো করতে পারি। এরপর আছে বাঘ, যে বাঘ করতে হলে কিভাবে আমরা বাঘ করব, তো আমি নিচে রাখি। এই নিচে রাখার পর আমরা এখানে লিখতেছি যে সমান সমান সেল নাম্বার, এই বাঘ চিহ্ন দেব, তারপর সেল নাম্বার এবং প্রেস ইন্টার। তাহলে আমাদের প্রথম এই বাঘে যে সংখ্যাটা সেটা আছে আমাদের পি, পি কততে আছে, আমরা সমান সমান দেব, প্রথম সেল নাম্বার লিখতে হবে যে বাঘ করতে হলে সেল নাম্বার, তো আমরা সমান সমান এই সেল নাম্বারটা আছে P7, সো আমরা P7 দিলাম। এখন আমরা কিবোর্ড থেকে বাক সংখ্যাটা দেব, এই যে স্ল্যাশের মতো দেখা যায় এটা আমরা কিবোর্ড থেকে এই সংখ্যাটা দেব, এটা বাক সংখ্যা। তো এখন আবার আমরা এই সেল নাম্বার দেব, এখন আমাদের এই পি এর পরবর্তী সংখ্যাটা আছে পি এর এইট, সো আমরা লিখব পি এইট লিখলাম। লেখার পর এখানে বলা আছে প্রেস ইন্টার, জাস্ট আমরা কিবোর্ড থেকে ইন্টার দেব। দেখেন আমাদের এই বাঘের যোগ যে সংখ্যাটা, যোগফলটা বাঘের যে কত হবে সেই যোগফলটা চলে আসে, অর্থাৎ 100 থেকে যদি আমরা 5 দিয়ে বাঘ করি তাহলে 20 আসে, তো এই 20টা আমাদের টোটালটা চলে আসলো। তো এরপরে সর্বশেষ ফর্মুলা যে কাজটা সেটা হলো শতকরা। আমরা কিভাবে শতকরা অর্থাৎ পার্সেন্টেজ বের করতে পারি, এখানে শতকরা বের করতে হলে সমান সমান সেল নাম্বার আমাকে পূরণ চিহ্ন দিতে হবে, শতকরা হার দিতে হবে এবং প্রেস ইন্টার। ফর এক্সাম্পল এটা আমি 30% বের করব, এই 20,000 টাকাটাকে আমি 30% বের করব অথবা 40% বের করব, যে পার্সেন্টটা বেস করব সেই পার্সেন্টটা দিয়ে আমরা এটা করতে পারি। আমি আপনাদের আর বিস্তারিত দেখাচ্ছি, এখানে আমি 20,000 টাকাকে কত পার্সেন্ট করব, ফর এক্সাম্পল আমি 20% বা 30% বা 40% করব। তাহলে শতকরা বের করতে হলে এই ফর্মুলাটা আমাদেরকে ইউজ করতে হবে। তাহলে আমরা এখানে প্রথম দেব সমান সমান, এরপর বলা হয়েছে সেল নাম্বার, অর্থাৎ আমাদের এই শতকরা হারটা কোন সেলে আছে, আমাদের আছে এটা কিউতে, তো আমরা এটা লিখব কিউর কততে আছে। এখানে হলো কলাম ভিত্তিক কিউ, আর এখানে আমাদের রো ভিত্তিকে যদি আসি তাহলে আসতে হবে এখানে এইট, তাহলে আমরা লিখব কিউ এইট, কিউ এইট, অর্থাৎ এই যে অর্থাৎ আমার সমান সমান সেল নাম্বার কততে আছে, এটা কিউ সেভেনে আছে আমাদের এটা, তো আমরা লিখব কিউ সেভেন, অর্থাৎ আমাদের এই শতকরাটা যেই গড়ে আছে আমাদের সেই গড়টা লিখতে হবে, এদিকে কিউ আর এখানে আমাদের সংখ্যাটা আছে এখানে রোবিটিক সেভেন, তাহলে আমরা লিখলাম কিউ সেভেন, অর্থাৎ এই শতকরা বের করতে হলে কিউ সেভেন, এখানে আমাদের পূরণ চিহ্নটা দিতে হবে, পূরণ চিহ্ন দিলাম। এরপর শতকরা হার, আমাদের শতকরা যে পার্সেন্টেজটা বের করব, ফর এক্সাম্পল আমরা 30% দিয়ে বের করব, তো আমরা 30% এখানে লিখলাম। এবং প্রেস ইন্টার, অর্থাৎ আমরা কিন্তু এই ফর্মুলাটা এখানে লিখে রেখেছি, আমি আবার ফর্মুলাটা আপনাদের বোঝাচ্ছি। এখানে সমান সমান সেল নাম্বার, আমি এই সমান সমান সেল নাম্বার দিলাম কিউ সেভেন, অর্থাৎ আমার এই কলামে কিউ আর এই আমার এই অঙ্কটা আছে এই রো ভিত্তিক সেভেনে, এই জন্য আমার আস্তে আস্তে কিউ সেভেন। এরপর আসতে এই পূরণ চিহ্ন, আমি এই পূরণ চিহ্ন দিলাম। এরপর শতকরা হার, আমি শতভাগ 30% দিয়ে বের করব, এই জন্য আমি 30% দিলাম, আপনারা 40%, 50%, 60% যেটা ইচ্ছে সেটা দিয়ে বের করতে পারেন, আমি জাস্ট বোঝানোর জন্য 30% দিলাম, অর্থাৎ শতকরা হার দিলাম 30%। এখন প্রেস ইন্টার, এখন যদি আমি কিবোর্ড থেকে প্রেস ইন্টার দেই তাহলে আমার শতকরা হার চলে আসলো, অর্থাৎ এই 20,000 টাকা 30% যদি আমরা বের করি তাহলে আস্তে আস্তে 6,000 টাকা। তো এভাবেই আমরা এই ফর্মুলার মাধ্যমে যোগ, বিয়োগ, গুণ, বাঘ, শতকরা সব কিছু বের করতে পারি। আর এই ফর্মুলার ব্যবহার যদি আমরা না জানি তাহলে আমাদের এক্সেলে কাজ করতে পারবো না, এই জন্য ফর্মুলার ব্যবহারটা আমাদের অবশ্যই জানতে হবে। আর কিভাবে ফর্মুলার ব্যবহারটা বের করতে হয় প্রত্যেকটা প্রসেস আমি আপনাদের দেখিয়ে দিলাম। আর ভিডিওটা যদি আপনাদের বিন্দু পরিমাণে উপকার এসে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককেই আমার অন্তরের অন্তরস্থ থেকে শুভেচ্ছা স্বাগতম। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।